Assalamualaikum viewers, welcome to Muna's Kitchen. আজকে আমি আপনাদের বড় শ্রিম্পটা রান্না করে দেখাবো। তো এখানে আমার 25টার মতো বড় বড় শ্রিম্প আছে। আমি একটু লবণ দিয়ে আমি হালকা করে লাইক 3 মিনিটসের মতো আমি ভেজে নিয়েছি। আর স্পাইসেস কি কি লাগছে আমার উপকরণগুলো আমি দেখাচ্ছি। এখানে নিয়েছি 1 স্পুন করে লাল মরিচ, হলুদ, ধনে, জিরা, টালাগুড়া, লং আছে 5টার মতো, এলাচে 4টা, একটা তেজপাতা আর অর্ধেক স্টিকের মতো দারচিনি, লবণ পরিমাণ মতো দিব, আদা রসুন 1/2 স্পুন করে আছে, আর এখানে 1 চা চামচ ক্রাশড রেড পেপারের সাথে আমি 1 ক্যান কোকোনাট মিল্ক নিয়েছি, লাগছে আমার কাঁচা মরিচ, আর পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম ভেজে নিচ্ছি। এখন আমি এখানে আদা রসুন ব্লেন্ডটা দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি লবণ। লবণ আর তেলটা তো কম বেশি যার যার যেভাবে ইচ্ছা। আদাটা রসুনটা নেড়ে একটু আদা রসুনটা ভেজে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি একসাথে সব। মশলা একটু কষাবো, কষিয়ে তারপর আমি দুধটা দিয়ে দিব, নারিকেলের দুধটা। মশলাটা ভেজে নিলাম, এখন আমি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষাবো, কষিয়ে তারপর আমি এর মধ্যে শিমটা দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি মশলাগুলো আর নারিকেলের দুধটা কষিয়ে নিলাম, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার এই ভাজা শিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। শিম তো অলরেডি আমার কুক করাই আছে, জাস্ট মশলার সাথে আর একটু 10 মিনিটসের মতো কুক করব, একটু ঢেকে দিব। ব্যাক করলাম 10 মিনিটস পর। এখন আমি এখানে চিনি আছে 1 চা চামচ, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কাঁচামরিচ আছে 5-6টার মতো, কাঁচামরিচ দিয়ে দিব, একটু নেড়ে দেই। ফাইভ মিনিটস ঢেকে দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব, একটু ঢেকে দিচ্ছি আবার ফর 5 মিনিটস। এখন এখানে আমি 1টা লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর ফ্রেশ জুস করে নিয়েছি, একটু নেড়ে দিই। আর 2 মিনিটসের মতো কুক করবো। হ
হয়ে গেছে আমার আমি এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স আমার দুটো পোস্ট দেয়া আছে একটা শিম দো পেঁয়াজি আর একটা শিম মালাইকারি সো এই দুটো রেসিপি সমন্বয়ে আমি আবার এটা করলাম এটা আমি আগে কখনো করিনি ফার্স্ট টাইম করলাম মনে হচ্ছে ভালোই হয়েছে আমি একটু টেস্ট করেছি খুবই ভালো হয়েছে তো আপনারা এইভাবে করে আমার রেসিপিটা ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আর আমার ভিডিওটা যদি এনজয় করে থাকেন রেসিপিটা লাইক করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আপনারা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ